আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে চিকেন পাকোড়ার রেসিপি শেয়ার করব। এই পাকোড়াটা খেতে ভীষণ মজার হয় আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। খেয়াল রাখবেন এতে যেন কোনো পানি না থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টি ডিম। এবার এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর এই নাস্তাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এই সব কিছু আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর সবকিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে ডিম আর মুরগির মাংসের কিমাটা দিয়ে দিব। এখন কিমাটা পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া, বেসন অথবা কর্নফ্লোরও ব্যবহার করতে পারবেন। আমার এখানে 1/2 কাপের মতো ময়দা লেগেছে, আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। তো আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর থেকে অল্প একটু নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিব। ঠিক এরকম সাইজ করে পাকোড়াগুলো বানিয়ে নিব। তো এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই পাকোড়াটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু এই পাকোড়াটা পুড়ে যেতে পারে। তাই দুই সাইডে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। যেহেতু এই পাকোড়াতে মুরগির মাংসের কিমা দিয়েছি, তাই সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি দুই সাইড খুব ভালো মতো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন পাকোড়ার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আর 1 মিনিটের মতো এগুলো ভেজে এরপরে তেল ঝরিয়ে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই পাকোড়াটা আমি সসের সাথে পরিবেশন করেছি। এই চিকেন পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়, আর বিকেলের নাস্তায় অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু এই পাকোড়াটা বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।